2024 সালে বাংলাদেশের শীর্ষে থাকা 10 ব্যাংকের নাম প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক। এই তালিকায় যে সমস্ত ব্যাংক স্থান পেয়েছে আজকের ভিডিওতে আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করব। কারণ ব্যাংকিং আর্থিক অবস্থা যেরকমই হোক না কেন, আমরা যারা সাধারণ পর্যায়ে গ্রাহক রয়েছি আমাদের কোনো না কোনো ব্যাংকে কিন্তু বিনিয়োগ করতেই হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে বর্তমান কোন সমস্ত ব্যাংক শীর্ষে অবস্থান করছে এবং সেই সমস্ত ব্যাংকগুলো দেখেই আমাদেরকে বিনিয়োগ করা উচিত। তাই আপনারা যারা ব্যাংকে বিনিয়োগ করতে ইচ্ছুক আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই হেল্পফুলি হবে। কারণ এই ভিডিওতে আমি 2024 সালে শীর্ষে থাকা বাংলাদেশ ব্যাংক ঘোষিত 10 ব্যাংকের নাম আপনাদের সাথে শেয়ার করব। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করছি মূল ভিডিও। সো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটি ভিডিও হবে, তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার রিকোয়েস্ট থাকবে। সো এক নম্বরে যে ব্যাংকটি স্থান পেয়েছে সেটি হচ্ছে ব্র্যাক ব্যাংক PLC। এটা 2023 সাল এবং 2024 সাল এই দুই সালেই কিন্তু শীর্ষে অবস্থান দখল করে রেখেছে। দুই নম্বর হচ্ছে সিটি ব্যাংক PLC। তিন নম্বরে অবস্থান দখল করে নিয়েছে ইস্টার্ন ব্যাংক PLC। চার নম্বর হচ্ছে এক্সিম ব্যাংক PLC। পাঁচ নম্বর ব্যাংক হচ্ছে যমুনা ব্যাংক PLC। ছয় নম্বর ব্যাংক হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক PLC। সাত নম্বর হচ্ছে প্রাইম ব্যাংক PLC। আট নম্বর হচ্ছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এবং নয় নম্বর অবস্থানে রয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক PLC। এবং দশ নম্বরে স্থান পেয়েছে উত্তরা ব্যাংক PLC। এই দশটি ব্যাংকের মধ্যে ছয়টি ব্যাংক পূর্বেই তাদের অবস্থান দখল করে রেখেছিল, কিন্তু এর মধ্যে আরও নতুন চারটি ব্যাংক স্থান দখল করে নিয়েছে। এর মধ্যে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং উত্তরা ব্যাংক PLC। এছাড়াও পরপর চার বছর তাদের শীর্ষ স্থান দখল করে রেখেছেন ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং সিটি ব্যাংক লিমিটেড। এই ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক লিমিটেড পরপর চার বছর তাদের শীর্ষ স্থান দখল করে রেখেছে। সো দর্শক, শীর্ষে থাকা এই ব্যাংকগুলোর মধ্যে আপনারা যে কোনো ব্যাংকে নিঃসন্দেহে বিনিয়োগ করতে পারেন। সো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুলি হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।